السلام عليكم ورحمة الله وبركاته. ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা হচ্ছে থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আজকে আমরা 2022 সালে শিক্ষার্থী যারা 22 সালে পরীক্ষার্থী পরীক্ষা দিবে 2024 সালে তাদের জন্য শর্ট সাজেশন দেব। তো তাদের জন্য পার্ট এ পিএআরডি পার্ট এ সাজেশন হচ্ছে আপনারা আপনাদের যে সাজেশনটা রয়েছে ব্যতিক্রম সাজেশন থেকে 99% প্রশ্নগুলো মুখস্ত করতে পারেন। তবে আপনাদের প্রথম কাজ এইটা করার না, আপনাদের প্রথম কাজ হচ্ছে অঙ্ক করা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থিওরি প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ ম্যাথগুলোর তুলনায় থিওরিগুলো অনেক বেশি কঠিন, থিওরিতে বেশি নাম্বার ক্যারি করতে পারবেন না। তো ম্যাথের জন্য আপনাদের চারটা চ্যাপ্টার মাস্ট বি পড়তে হবে। কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, চতুর্থ চ্যাপ্টার কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এবং ষষ্ঠ চ্যাপ্টার বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল। তার মধ্যে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপটা লাস্টে পড়বেন, আগে আগে তিনটা শেষ করে ফেলবেন, এরপরে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারগুলো পড়ে নেবেন। এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা যদি কেউ চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট করতে পারবেন একদমই নামমাত্র ফি দিয়ে। সম্পূর্ণ বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেশন বানিয়ে অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস নেওয়ার মাধ্যমে এবং সমস্যার জন্য সমাধান ক্লাস নেওয়ার মাধ্যমে আপনাদের এই কোর্সটি করানো হচ্ছে। বিস্তারিত জানতে আমার এখানে নাম্বার দেওয়া আছে, কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এরপর ম্যাথের প্রিপারেশন নেওয়া শেষ হয়ে গেলে এ পার্টের প্রিপারেশন নেবেন। আর যদি এদিকেই প্রিপারেশন নিতে আপনাদের পরীক্ষা চলে আসে সেক্ষেত্রে আর এ পার্টের প্রিপারেশন নেওয়ার দরকার নাই, কারণ এখানে বেশি নাম্বার নাই। আপনাদের এই চারটা চ্যাপ্টার থেকে আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে মোটামুটি 75 নাম্বার কমন থাকবে, যেখানে আপনাদের 32 পাস। সো আপনারা এখানে নিশ্চিন্তে পাস হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত কোথায় আছেন।